হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, আর যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথে এমনভাবেই সুন্দর সুন্দর কথা বলতে পারি। তো আমি বলছিলাম আমাদের কেয়া, তো আমি কোনোদিনই কেয়ার ব্যাপারে বলিনি এতদিন পর্যন্ত। দেখি ওকে, আমি প্রায় দেখি কারণ ভালো লাগে দেখতে, তো আজকে না বলে পারলাম না। মানে গতকালকে ও যা পোস্ট করেছে সেটার উপরে ভিত্তি করে বলছি আজকে এখন পর্যন্ত দেয়নি। তো কেয়া গান গাইছে আর সারা শরীরে মানে লোশন মাখছে, তো লোশন তো মাখা নয় যেন কি বলবো, আর সবাই আমরা যথেষ্ট বুদ্ধিমান বলবো কি বলবো না, বুদ্ধিমান ঠিক বলবো না, মানে যারাই দেখছি প্রাপ্তবয়স্ক আর সবাই সব বুঝি যে কে কী স্টাইলে লোশনটা মাখছে। তো ওর লোশনটা মাখা দেখে আমার মনে হলো ও কেন একটা এই পাতলা ধরনের একটা ড্রেস পরে আছে, তার উপরে আবার একটা ওড়নাও দিয়েছে, কিসের জন্য দিল জানি না। পুরো যখন পায়ে দিচ্ছিল তখন তো অন্দর মহল পুরো দেখা যাচ্ছিল, কিসের জন্য যে ও একটু আড়াল করলো জানি না। যাই হোক, হয়তো ইউটিউবের রুল রেগুলেশন মেনেছে, না হলে হয়তো পুরোই দেখাতো। যাই হোক, আগেও দেখিয়েছে কিন্তু ভালো লাগে না না এমনভাবে দেখানোটা। ও যে কী পায় না সোনারা মোনারা বলে, কত সোনারা সোনা দেখবে আর মোনা দেখবে বলো, মানে ওর কি আমাদের একটু খারাপ লাগে, ওর কিন্তু একদমই খারাপ লাগে না। আর যা গান গাইছে, জি নে কে হে লাখ বাহানে খুন বাড়ি মাঙ্গে, তো আবার বলছে আমার জীবনটা রেখার মতন, রেখা কিসের জন্য ওর এই সিনেমাতে ওর লাইফস্টাইলটাকে চেঞ্জ করলো। তো আমি এখানে কেয়াকে বলতে চাইছি, হ্যাঁ সত্যি সিনেমাটাতে রেখা নিজেকে চেঞ্জ করেছে, আমি দেখেছি সিনেমাটা, কিন্তু চেঞ্জ করেছে তুমি যেইভাবে চেঞ্জ করেছো সে কিন্তু সেইভাবে চেঞ্জ করেনি। হ্যাঁ ড্রেস কাপড় পরেছে খুব একদম হাই ফাই, কিন্তু চরিত্রহীন হয়নি বা নিজেকে পুরো খুলে দেয়নি ময়দানে যে দেখো এটা তো সিনেমা ছিল। তথাপিও সিনেমাটা তো বাস্তব নিয়েই অনেক সময় সিনেমা হয়, তো সেই জন্য বলবো এখানে রেখা কিন্তু ওর হাজব্যান্ডের মারা যাওয়ার বদলাটা নিয়েছিল কবির বেদী, কী করে ওকে ঠকিয়েছে সোনু আলিয়ার সাথে আমার ঠিক মনে পড়ছে না, যতটুকু মনে পড়ছে সঙ্গীতা বিজলানি ছিল নাহলে সোনু আলিয়া ছিল। যাই হোক, আমার এত বহুত ছোট বয়সে দেখা, তো তাও টিভিতে দেখা এত আমার মনে নেই, কিন্তু দেখেছি সিনেমাটা। তো তোমার মতন করেনি যে পুরো দেখিয়ে উদাম দেখিয়ে যতটুকু ক্যারেক্টার ছিল ততটুকু মানে সাবলীনই ছিল কিন্তু রেখা, কখনো একদম খুলে, আর ওটা তো সিনেমা, যদি খোলা দেখিয়েওছে সেটা তো সিনেমা ছিল, তোমার মতন তো ওপেন না, সেটা তো একটা ক্যারেক্টার নিভিয়েছে। ও তো ছিল না, ওকে দেওয়া হয়েছে ও করেছে, আর তুমি তো নিজের থেকে নিজে করছো সব দেখাচ্ছ। আর লাস্টে তুমি যখন শুলে তখন তো তোমার নিপলসগুলি দেখা যাচ্ছিল, একদম মানে এত বিচ্ছিরি লাগছে কিসের জন্য, এই আর মানে আড়াল করার মানে কী ছিল? তুমি একটা মেয়ে হয়ে ছবি দেখাচ্ছ, তুমি তো রাস্তার কুকুর, আর তোমার মাঝখানে কোনো ফারাকি দেখলাম না, কুকুর বলবো না জীবজন্তু যারা ওপেন চলে, আমরা তো সভ্য জগতের থাকি আর সভ্য মানে শ্রেষ্ঠ মানুষ হলো শ্রেষ্ঠ জীব, আমাদের সব কিছু আড়াল করা হয়, সেখানে তুমি সব আড়াল ভেঙে দিয়েছো। তো তোমার তোমার হলো গিয়ে এত বড় বড় বিগ সাইজের জিনিস আর আমাদের ঝুমার জিরো সাইজের জিনিস, দুজনই এক, ঝুমারটা তো বেলুন টেলুন ঢুকিয়ে বা কাপড় গুজে বড় করে আর তোমারটা অরিজিনাল, তুমি তো একদম দেখাচ্ছ, কী যে বিচ্ছিরি লাগছে কি বলবো। তোমাকে দেখে সত্যি আমার লজ্জা হচ্ছে, কারণ তোমাকে দেখে যারা দেখেছে তারা সব মেয়েদেরকেই তো সেই নজরেই দেখবে না, তোমাকে যারা দেখেছে সেই নজরে সবাইকে দেখবে, কারণ এত যে ভিউজ পাচ্ছ, এত যে তোমাকে সবাই সাবস্ক্রাইব করেছে, সব বেশিরভাগ তো সেই টাইপের পুরুষরাই করেছে, তো ওরাও আমাদেরকে সব আমাদের মানে যারা ভালো তাদেরকে সেই চোখেই দেখছে। নিজের সাথে রেখাকে কম্পেয়ার করো না, রেখা একটা সিনেমা করেছিল আর তুমি বাস্তব জগৎটাকে মানে বাস্তব জগতে থেকে নিজের ক্যারেক্টারটাকে দেখাচ্ছ, সেই জন্য নিজের ক্যারেক্টারের সাথে রেখার তুলনা করবে না। রেখার কিন্তু জাস্ট 3 ঘন্টার একটা সিনেমা ছিল আর তোমারটা কিন্তু লাইফ টাইম, তোমার জীবন, তোমার সব কিছু, তোমার তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার, যেটা তুমি সবার কাছে ওপেন করে দিয়েছো। একজনের কাছে ওপেন করা আর 10 জনের কাছে ওপেন করার মধ্যে ডিফারেন্সটা বোঝো, সেই জন্য কারোর সাথে তোমার তুলনা করবে না, তুমি কি তোমার জিনিসটা দেখিয়ে তুমি সেটা বুঝিয়ে দিচ্ছ। রেখা রেখার
পায়ের আঙ্গুলের সমানও নয় তুমি, না চেহারাতে, না ওর লাইফস্টাইলে, না ওর কোনো কিছুতে। তুমি হলো নষ্ট চরিত্রের মেয়ে লো। নষ্টরা কখনো ভালোর সাথে তুলনা করা যায় না। ভালো হওয়ার চেষ্টা করো, ভালো থেকো।